হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। প্রত্যেক দিনের মতন আজকেও একটি নতুন চাকরির আপডেট নিয়ে এসেছি তোমাদের মধ্যে। আজকের চাকরিটি হচ্ছে নর্থ দমদম মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের তরফ থেকে। এখানেতে গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো শুধুমাত্র 8 পাস যোগ্যতা হলেই আপনারা এখানে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো চাকরি প্রার্থী এখানেতে আবেদন করতে পারবে। তো কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কী আছে, বেতন কী আছে, আবেদন কীভাবে করবেন, সমস্ত কিছু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেব। তো চলো বন্ধুরা, নোটিশটি ডাউনলোড করে দেখে নেওয়া যাক। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিশ নর্থ দমদম মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে এখানে নিয়োগ করা হচ্ছে। এখানের নোটিশ নম্বর দিয়ে দিয়েছে, কত তারিখে প্রকাশিত হয়েছে তার ডেট এখানে দিয়ে দিয়েছে, কোন কোন পদে কতগুলো ভ্যাকেন্সি আছে এখানেতে দিয়ে দিয়েছে, বেতন কত এখানে বলে দিয়েছে, কোয়ালিফিকেশান কী আছে এবং বয়স সীমা এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। তো চলো বন্ধুরা আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। তো এই নোটিশটি আমি ভিডিওর ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম, এই ফর্মটা আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে। পশ্চিমবঙ্গে স্থায়ী পদে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ চলছে। তো 8 পাসে এখানে চাকরি সব জেলার চাকরি প্রার্থীরা এখানেই আবেদন করতে পারবেন। তো নর্থ দমদম মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট 2021 নিয়োগকারী সংস্থা এখানে নাম বলে দিয়েছে নর্থ দমদম মিউনিসিপ্যালিটি। তো এখানের অ্যাড্রেস দিয়ে দিয়েছে, ফোন নাম্বার দিয়ে দিয়েছে, ইমেল আইডি দিয়ে দিয়েছে। তো পদের নাম এখানে বলে দিয়েছে মজদুর পদ, শূন্য পদ এখানে 37টি। শিক্ষাগত যোগ্যতা বলে দিয়েছে সরকারি স্কুল থেকে আপনাকে 8 পাস করতে হবে এবং বাংলা অথবা নেপালি ভাষা লিখতে বলতে এবং পড়তে জানতে হবে। যাদের শারীরিক সক্ষমতা ভালো তারাই আগে এখানে সুযোগ পাবে। বেতন বলে দিয়েছে আপনাদের বেতন দেওয়া হবে 17,000 টাকা করে। বয়স বলে দিয়েছে 1/11/2018 তারিখ হিসাবে প্রার্থীর বয়স হবে 18 থেকে 40 বছরের মধ্যে। নেক্সট পদের নাম এখানে বলে দিয়েছে পিয়ন পদ, শূন্য পদ এখানে 9টি। শিক্ষাগত যোগ্যতা এখানে বলে দিয়েছে প্রার্থীর সরকারি স্কুল থেকে 8 পাস করতে হবে, তার সঙ্গে বাংলা অথবা নেপালি ভাষা লিখতে বলতে ও পড়তে জানতে হবে। যাদের শারীরিক সক্ষমতা ভালো তাদের আগে সুযোগ দেওয়া হবে। বেতন বলে দিয়েছে এখানে প্রতি মাসে আপনারা বেতন পেয়ে যাবেন 17,000 টাকা। বয়স হিসাব করবে 1/11/2018 অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে। নেক্সট পদের নাম এখানে বলে দিয়েছে হেল্পার পদ, শূন্য পদ এখানে 9টি। শিক্ষাগত যোগ্যতা এখানে বলে দিয়েছে সরকারি স্কুল থেকে আপনাকে 8 পাস করতে হবে, বাংলা অথবা নেপালি ভাষা লিখতে বলতে পড়তে জানতে হবে। তার সঙ্গে বলে দিয়েছে যদি শারীরিক সক্ষমতা ভালো হয় তাহলে আগে আপনারা অগ্রাধিকার পাবে, বেতন পাবেন 17,000 টাকা। বয়স বলে দিয়েছে এখানে 1/11/2018 অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। পদের নাম বলে দিয়েছে অ্যাম্বুলেন্স অ্যাটেন্ডেন্ট, শূন্য পদ এখানে 1টি। শিক্ষাগত যোগ্যতা এখানে বলে দিয়েছে সরকারি স্কুল থেকে আপনাকে 8 পাস করতে হবে, তার সঙ্গে বাংলা অথবা নেপালি ভাষা লিখতে বলতে এবং পড়তে জানতে হবে। যাদের শারীরিক সক্ষমতা ভালো তারা আগে অগ্রাধিকার পাবে। বেতন এখানে 17,000 টাকা পাবেন এবং বয়স বলে দিয়েছে 1/11/2018 অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। নেক্সট পদের নাম এখানে বলে দিয়েছে জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট, শূন্য পদ এখানে 4টি। শিক্ষাগত যোগ্যতা বলে দিয়েছে সরকারি স্কুল থেকে 8 পাস, বাংলা অথবা নেপালি ভাষা লিখতে বলতে জানতে হবে এবং যদি শারীরিক সক্ষমতা ভালো হয় তাহলে আগে সুযোগ দেওয়া হবে। বেতন ওই একই পাবেন 17,000 টাকা। বয়সসীমা বলে দিয়েছে ওই একই বয়সসীমা 18 থেকে 40 বছরের মধ্যে 2018 অনুযায়ী। যারা এসসি এসটি ওবিসি প্রার্থী আছে তারা বয়সের ছাড় পেয়ে যাবে, এসসি এসটি যারা আছে তারা 5 বছরে এবং ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাবেন। প্রার্থী বাছাই পদ্ধতি এখানে বলে দিচ্ছে লিখিত পরীক্ষা আর ইন্টারভিউ, এই দুটোভাবে আপনাদেরকে এখানে প্রার্থীদের বাছাই করা হবে। আবেদন ফি বলে দিয়েছে যারা ওবিসি এবং জেনারেল প্রার্থী তাদের জন্য আবেদন ফি হচ্ছে 250 টাকা এবং যারা এসসি এসটি প্রার্থী তাদের হচ্ছে আবেদন ফি 100 টাকা। আবেদন ফি জমা দেবেন কীভাবে? না, শুধুমাত্র ব্যাংক ডিমান্ড ড্রাফট /DD-র মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। চেয়ারম্যান নর্থ দমদম মিউনিসিপ্যালিটি অ্যাট কলকাতার উদ্দেশ্য করে একটি ব্যাংক ডিমান্ড ড্রাফট /DD কাটতে হবে। আবেদন পদ্ধতি বলে দিয়েছে অফলাইনে আবেদন করতে,
আবেদনের ফর্মটা ফিল আপ করে তার সঙ্গে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে এবং রেজিস্টার পোস্টের মাধ্যমে, অথবা আপনারা ড্রপ বক্সে গিয়েও নিজেরা জমা দিয়ে আসতে পারেন। আবেদনপত্রের সাথে কী কী ডকুমেন্টস দিতে হবে না অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনারা আধার কার্ড অথবা ভোটার কার্ড দিতে পারেন। এছাড়া বয়সের প্রমাণপত্র হিসাবে আপনারা বার্থ সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড মাধ্যমিকের দিতে পারেন। এছাড়া কাস্ট সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, 8 পাসের সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংকের ডিমান্ড ড্রাফটের অরিজিনাল কপিটা আপনাকে এর সঙ্গে দিয়ে দিতে হবে। তো উপরে সমস্ত ডকুমেন্টস এবং আবেদন ফি একটি মুখবন্ধ খামে ভরে, খামের উপরে অবশ্যই আপনারা কাস্ট, যে পোস্টের জন্য আবেদন করছে তার নাম লিখতে হবে। সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপিতে আপনারা নিজেরা সেলফ অ্যাটেস্টেড করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। কোন ঠিকানায় পাঠাতে হবে না, এই যে ঠিকানা আছে আবেদনপত্র পাঠানোর ঠিকানা, দ্য চেয়ারপারসন, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর, নর্থ দমদম মিউনিসিপ্যালিটি, 163 MB রোড, বিরাটি, কলকাতা 51। এই ঠিকানায় আপনাদেরকে আবেদনপত্রটা পোস্টের মাধ্যমে অথবা ড্রপ বক্সে গিয়ে জমা দিয়ে আসতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট এখানে বলে দিয়েছে 30/10/2021 তারিখ বিকেল 4টের মধ্যে আপনাদেরকে আবেদনপত্রটা জমা দিয়ে আসতে হবে। নোটিশে এখানে বলা হয়েছে একজন ক্যান্ডিডেট একটার বেশি পোস্টের জন্য আবেদন করতে পারবে না, অর্থাৎ আপনারা একটি পোস্টে আবেদন করতে পারবে, একাধিক পোস্টে আপনারা আবেদন করতে পারবেন না। আবেদন ফর্ম এবং সমস্ত ডকুমেন্ট সিল্ড এনভেলপে ভরে জমা করবেন। আবেদন ফর্ম জমা করবেন যে সপ্তাহে সেগুলো হচ্ছে সোম থেকে শুক্রবার এবং মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার সকাল 10:30 থেকে বিকাল 4টের মধ্যে আপনাদের কিন্তু ফর্মটা জমা দিতে হবে। ভিডিওর ডেসক্রিপশানে অফিসিয়াল নোটিস এবং ফর্মের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো উপরে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলো কিন্তু অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা নোটিশটি ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে আবেদন করবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নিত্য নতুন চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য।